সকলকে স্বাগত জানাচ্ছি মেডিসিনের পক্ষ থেকে আজকে একটা নতুন একটা ড্রাগ নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশে খুবই পরিচিত একটা ড্রাগ সিপ্রফুল সিপ্রফুলক বাংলাদেশে অনেক দিন থেকেই বাংলাদেশে চলে যেটা ডাক্তাররা প্রেসক্রাইব করতে করতে এখন বর্তমানে এটা ওটিসির মতো হয়ে গেছে মাটি দোকানদার গ্রামে গঞ্জের লোকজন থেকে শুরু করে সবাই মোটামুটি একটা কিছু রোগ হলেই তারা ডাক্তারের কাছে আসছে এই দোকানদারের কাছে এ নাম বলে তারপর নিয়ে নেয় আর কি এই হচ্ছে সিপ্রোফ্লক্সিসিন তা আসলে এটা হচ্ছে ফলরূপ গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক যেটা বোর্ড ব্রোডেসেকটাম ইপিকেশি শো করে বোর্ড এক্সপ্রেকটাম ইপিকে শো করে এবং এটা হচ্ছে আপনার যে যে ডিএনএ গাইরাস আছে যে ডিএনএ আর এনে গাইরাস আছে ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়া তো একটা প্রাণী তার ডিএনএ আর আছে তার তা ডিএনএ আর ইনহাবিট করার মাধ্যমে আপনার ব্যাকটেরিয়া সাইডাল আপনার ইফিকেসি শোকারে রাখে তো এই কারণে ব্যাকটেরিয়াগুলো ব্যাকটেরিয়ার মানে মারা যায় কি ব্যাকটেরিয়া সাইডাল মানে কি সরাসরি ব্যাকটেরিয়াকে কিল করে রাখে এই হচ্ছে আপনার সিপ্রোফ্লোসেসিন তো এর সাইড এফেক্ট হচ্ছে কি আপনার নসিয়া ভমিটিং তারপরে নর মানে টায়ার্ডনেস যে হয় তারপরে র্যাস হতে পারে স্কিন র্যাস অথবা যদি কারো ছিপোফিনের উপরে অ্যালার্জি থাকে তাহলে অ্যালার্জিক রিয়াকশান হতে পারে আর বাংলাদেশে বিভিন্ন নামে পাওয়া যায় তারপরে নিউ সিপ্রোসিন এগুলো হচ্ছে বাংলাদেশের দাম এটা হচ্ছে ট্যাবলেট আড়াইশো পাঁচশো এবং সাসপ্রেশন ফর্মে আছে পাশাপাশি আপনার সাড়ে সাতশো মিলিগ্রামও পাওয়া যায় এবার ইন্ডিকেশনটা হচ্ছে আজকাল রেসপিটারি ট্র্যাক ইনফেকশন মানে নাক থেকে লাং পর্যন্ত কোনো সমস্যা হলে এটা দেয় সাধারণ ঠান্ডা কাশি হলে সিপ্রোপ্রোসেসিংটা ব্যবহার করে হালকা জোয়ার হলে ব্যবহার করে টাইফয়েড ফেভার যেটা কি টাইফয়েড ফেভারে এটা ব্যবহার করার নিয়ম ছিল আর কি তা স্কিনে স্কিনে কোনো যদি সমস্যা হয় স্কিন ইনফেকশন হলে এটা ব্যবহার করতাম আর যেটা মেইন যেটা পয়েন্ট এখন এটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আপনার এটা কম্বাইন্ড থেরাপিতে বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন যেখানে দীর্ঘ মেয়ের ধরে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় এটার বেনিফিটটা হচ্ছে এই এই জায়গায় যে এখানে আমরা সেপ্টাক্সিনিয় বা মেরোপেনাম বা আমরা ক্যাবাপেনাম জাতীয় যে অ্যান্টিবায়োটিক দেয় সাথে এই মানে সিপ্রোফ্লোসিন মানে ফলো গ্রুপের সিপ্রোফ্লোসোসিন বা লিভ হলো আরও যে আছে এগুলো যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিউর রেটটা কিন্তু অনেক বেড়ে যায় আর এই কিউর রেটটা বাড়ার কারণ কারণ এটা মেকানিজম অ্যাকশনের কারণে কারণ সিনথেসিস কিন্তু সব ব্যাকটেরিয়া নাই কিন্তু ডিএনএ আর এনএ কিন্তু সব ব্যাকটেরিয়া আছে যে কারণে আপনার ডিএনএ আর এনএ গাইরাসকে ইনহেবিট করার মাধ্যমে এটা এইটা শো করে যে কারণে এটা অন্যান্য রোগের ক্ষেত্রেও ভালো এফিকেসি বিশেষ করে বোন অ্যান্ড জয়েন্ট ইস্যু ইনফেকশনের ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট বায়োবালিটি যে কারণে ফিকে আর কি ভালো তা বাংলাদেশের মনে হয় দাম হচ্ছে পনেরো থেকে ষোলো টাকা করে পার পিস ট্যাবলেট রয়েছে বাংলাদেশের দাম পাওয়ার পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট তো সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম